मोहम्मदपुर कलिकता हरबाले स्वास्थ्य विषय वीडियो प्रोग्राम देखते हैं पर्वती देखें बसे सकल के जानाई आंतरिक शुभेच्छा और अभिनंदन। दर्शक आज के जानाबो डिम जेभावे खेले पुष्टिओ मिलबे मेदो आटकाबे कम खरचे पुष्टि जोगाबे शरीरे। तो बंधुगण निम्नबित्त मध्यबित्त मानुषेर डिमेर उपर वर्षा करा मूल कारण एतटाई जे स्वाद एवं पुष्टि सुषम आहारेर खोजे डिमेर संगे पाल्ला देबे एमन खाबार खूब कमे रयेछे आमादेर जगत संसारे। तबे एक समय मने करा होतो डिमेर कुसुमे कोलेस्ट्रल बाड़ाय, किन्तु आधुनिक विज्ञान गवेषणा देखा गेछे जे ए धारणा भित्तिहीन। बरन डिमेर कुसुम खराब कोलेस्ट्रल के कमिये भालो कोलेस्ट्रल मात्रा शरीरे बाड़ाते साहाज्य करे। विशेष करे कोनो भावेई ओजने कोनो प्रभाव फेले ना, बरंच तेल मसला जे कोनो खाबारे ओजन बाढ़े। डिम खुबी कमिये रान्ना करलेओ बा घन करे बेचे खेलेओ तेल मसलार जन्यई किन्तु आपनार मेद बाढ़े। तो प्रिय दर्शक मेद निये भय थाकले डिम बाद देवार कोनो कारणे नेई, बरं बेश किछु उपाय डिम खेले मेदेर संगे लड़ा जाए निर्विघ्ने। शरीरे प्राय पुरो पुष्टिगुण। तेल झालेर डालना बाद दिन, भाजा भुजि एभावे घन घन पोष बा अमलेट के ना बोलुन, बरं डिम खान। एइसब उपाय पानी दिए पोष तेल नय पोष करुन पानी बा भिनेगार साहाज्ये। একটি পাত্রে কিছুটা পানি অল্প পরিমাণে ভিনেগার যোগ করে পানিটা নেড়ে দিন। এবার খুব সাবধানে প্রথমে ডিমের সাদা অংশ ফেলুন, তারপর ফেলুন ডিমের কুসুম। এমনি ভাবে কুসুম যোগ করতে হবে যাতে না ভেঙে যায়। খানিক পরে ডিমের সাদা অংশ ফুলে ফুটে উঠলে দেখবেন হলুদ রং ছড়িয়ে গেছে। কুসুমকে সাদা অংশর অন্তরে ভেতর টলটল করবে কুসুম, মাঝারি হাতা দিয়ে পুষ্টিকে আলতো করে তুলে নিন পানি থেকে। তেল ছাড়া এমন পোষ গোটা বিশ্বে জনপ্রিয়, তাই আপনার ডিম খেতে চাইলে এইভাবে পানি ভিতর দিয়ে ডিম পোষ করে খেতে পারেন, তাতে ওজন বাড়বে না পুষ্টিগুণ ঠিক থাকবে। এরপর ডিমের সবটুকু পুষ্টিগুণ মিলবে এই পোষ থেকে, আর মেদ ঝরা বা মেদ জমার কোনো ভয় থাকবে না। এরপর সালাদ, পালং শাক, শসা, ব্রকোলি, সিদ্ধ করা গাজর, কড়াইশুঁটি, টমেটো, পেঁয়াজ সালাদের সঙ্গে মিশিয়ে সিদ্ধ ডিমের কুচুরো অংশ পর ছেড়ে দিবেন নির্মিত গোলমরিচ লেবুর রস। এতে গোটা ডিমের পুষ্টিগুণ যেমন মিলবে তেমনি আবার সবুজ শাকসবজির গাজর প্রভাবে মেদে বাধা পাবে, তাই ফলে ডিমে ওজন বাড়বে বললে চলে। তো প্রিয় দর্শক ডিম খাবো অবশ্যই খাবো, কিভাবে খাবো এর বর্ণনা ভিডিওতে দিয়ে দিলাম। আপনি এভাবে ডিম খেলে কখনো মেদ বাড়বে না, পুষ্টিগুণ ঠিক থাকবে। অর্থাৎ তেল ছাড়া ডিম ভাজবে পানির ভিতর থেকে বা ভিনেগার দিয়ে। এছাড়াও আপনি গাজর, শসা, বিশেষ করে পেঁয়াজ, এরপরে দিয়ে আপনার বকলির ভিতরে শীতলি কুচি কুচি কেটে যদি হালকা ভেজে খেতে পারেন তা তো মেদ বাড়বে না পুষ্টিগুণ ঠিক থাকবে। তো বন্ধুগণ আজকে আমরা ডিম এভাবে খাবো, গোটা পৃথিবীতে মানুষ এভাবে ডিম খেয়ে থাকে। তো আজ আর নয়, সকলের সুস্থতা এবং দৃঢ় কামনা বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।